আসসালামু আলাইকুম। টমিন্স কুকিং সেন্টারে আপনাদের স্বাগতম। সামনে আমাদের বহুকাঙ্ক্ষিত রমজান মাস, ইবাদত ও ক্ষমা চাওয়া পাওয়ার মাস। এই মাসে আমাদের যেমন ইবাদতটা বেশি বেশি করতে হয়, তেমনই রান্নাঘরে রান্নার ব্যস্ততাও বেড়ে যায়। সারাদিন রোজা রেখে রান্নাঘরে যাতে পুরোটা সময় কেটে না যায়, তার জন্য রোজা শুরুর আগে কিছু কাজ গুছিয়ে রাখাই ভালো। আমি যেসব কাজ গুছিয়ে রাখছি তার মধ্যে থেকে কিছু কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করছি। যে কোনো রান্না করতে যেয়ে আমাদের সবার আগে যে জিনিসটা লাগে তা হচ্ছে মশলা। এই কাজটা যদি আগে থেকেই গুছিয়ে রাখেন তাহলে আপনারা ইফতার বা যে কোনো রান্নায় সহজে করে নিতে পারবেন। এখানে আদা রসুন আর পেঁয়াজ আমি প্রায় 1 কেজি পরিমাণ করে কেটে নিয়েছি ব্লেন্ডার করার জন্য। তাড়াতাড়ি পেস্ট হবার জন্য পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এবার এগুলো ব্লেন্ডার করে নিব। পানি ছাড়া মশলাগুলো আমি ব্লেন্ডার করে নিয়েছি। এবার ছোট ছোট কৌটায় ভরে রাখবো, যাতে একটা কৌটা বের করলেই 2-1 দিনের মধ্যে শেষ হয়ে যায়। আদা রসুন আর পেঁয়াজের পেস্টগুলো ছোট ছোট কৌটাতে ভরে রাখছি। আর মশলার নামগুলো কৌটার গায়ে লিখে রাখবো, যাতে পরে আইস হয়ে যাবার পর বুঝতে সুবিধা হয়। এই মশলার পেস্ট থেকে আমি কিছুটা মশলা রেখে দিয়েছি, যেটুকু আমি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব। ফ্রিজের নর্মাল পোর্শনে যাতে মশলাগুলো 5-7 দিন ভালো থাকে তার জন্য একটু তেল আর লবণ মিক্সড করে রাখছি। এতে ফ্রিজের নর্মাল পোর্শনে অনায়াসে ভালো থাকবে। বাদবাকি কৌটাগুলো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। এবার আরেকটি গুরুত্বপূর্ণ কাজ গুছিয়ে রাখবো, সেটা হচ্ছে বেসন প্রিমিক্স। ইফতারিতে কমন আইটেম হচ্ছে পেঁয়াজু বেগুনি আলুর চপ। এই প্রিমিক্সটা আগে থেকেই রেডি করে নিলে প্রতিদিন আর ইফতারিতে বেসন রেডি করার ঝামেলা করতে হবে না। জাস্ট পানিতে গুলিয়ে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন যে কোনো ধরনের চপ। 1 কেজি পরিমাণ বেসন আর তার সাথে 250 গ্রাম পরিমাণ চালের গুঁড়া একসাথে চেড়ে নিলাম। বেসন আর চালের গুঁড়াটা অবশ্যই আগে থেকে চেড়ে নিতে হবে। চালের গুঁড়া আর বেসনটা মিক্সড করে নিয়ে কিছু শুকনো মশলা অ্যাড করে নেব। শুকনো মরিচের গুঁড়া 2 টেবিল চামচ দিলাম, বেশ উঁচু উঁচু করে ভরেই দিলাম। ধনিয়া গুঁড়া 2 টেবিল চামচ, কাঁচা জিরার গুঁড়া 1 টেবিল চামচ আর ভাজা জিরার গুঁড়া দিলাম 1 টেবিল চামচ। সবগুলো উপকরণই চামচ ভরে দিয়েছি। আর দিলাম 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া। লবণ আর বেকিং পাউডারটা এখন অ্যাড করব না। এই 2টা উপকরণ বেসন পানি দিয়ে মিক্স করার সময় ইনস্ট্যান্ট অ্যাড করে নেব। বেসনের প্রিমিক্সটা এখন রেডি। একটা শুকনো কন্টেনারে ভরে ঢাকনি টাইট করে আটকে রেখে দেব কিচেনে। এটা ফ্রিজে সংরক্ষণ করার কোনো দরকারই নাই, নর্মাল তাপমাত্রায় 1 মাসেরও বেশি অনায়াসেই ভালো থাকবে। পেঁয়াজ বানানোর জন্য মসুরের ডাল আর আতপ চাল ভিজিয়ে রাখবো আগে থেকেই। মসুরের ডাল এখানে যে পরিমাণ দিচ্ছি, আতপ চাল দেব তার অর্ধেকটা পরিমাণ। এতে পেঁয়াজগুলো অনেক বেশি ক্রিস্পি আর টেস্টি হয়। পরিমাণ মতো নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে ভিজিয়ে রাখবো 2-3 ঘন্টা। দুই ঘন্টা পর চাল ডালগুলো এখন একদম ভিজে ফুলে উঠেছে। এগুলো এখন নখ দিয়ে চাপ দিলে ভেঙে যাচ্ছে, তার মানে এখন এগুলো বেটে বা ব্লেন্ডার করে নেওয়া যাবে। ডালগুলো ভালো মতো পরিষ্কার করে ধুয়ে ব্লেন্ডার করে নেব।
এভাবে আধা ভাঙা করে ব্লেন্ডার করে নিয়েছি। ডাল চালগুলো মিহি করে বেটে না নিয়ে যদি এইভাবে আধা ভাঙা করে নেওয়া হয় তাহলে পেঁয়াজও মুচমুচে হয় আরও বেশি, আর বেশিক্ষণও এটা মুচমুচে থাকে। একদিনে যেটুকু ডাল বাটা আমার প্রয়োজন হতে পারে সেই পরিমাণ ডাল বাটা ছোট ছোট বক্সে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আপনারা একবারে এক মাসের জন্য রেডি করে ডিপে রেখে দিতে পারেন। এক মাসের মধ্যে এটা টেস্টের কোনো পরিবর্তন হবে না যদি আপনি বারবার ডিপ আর নর্মাল না করেন। আমাদের ইফতারে আর একটা কমন মেনু হচ্ছে ছোলা ভোনা। কম বেশি সব পরিবারেই প্রতিদিনের ইফতারে এই মেনুটি থাকে। প্রত্যেক দিন ছোলা ভিজিয়ে সেটা সিদ্ধ করে রান্না করা কিন্তু বেশ সময় সাপেক্ষ ব্যাপার, তাই এই কাজটা যদি আগে থেকেই করে রাখা যায় অনেকটা সময় বাঁচবে আমাদের। আমি 1 কেজি মতো ছোলা প্রায় 8-10 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন ছোলাগুলো বেশ ভালো মতো ফুলে উঠেছে আর খোসাগুলোও আলগা হয়ে আসছে। এবার ছোলাগুলো একটা প্রেশার কুকারে দিয়ে 1 চামচ হলুদের গুঁড়া আর ছোলার সমপরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নেব। প্রেশার কুকারে মিডিয়াম হিটে 3-4টা সিটি দিয়ে নিলে এটা একদম সফট হয়ে যাবে। ছোলাগুলো এখন সিদ্ধ হয়ে গেছে, ভালো মতো ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি। ছোলার মধ্যে এখন আমি কোনো আলু দিই নাই, আলু ছাড়াই ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আপনারা চাইলে ছোলার সাথে আলু একবারে সিদ্ধ করে টুকরা টুকরা করে কেটে নিয়ে একই প্যাকেটে সংরক্ষণ করতে পারেন। আমি আমার প্রয়োজন মতো ছোলা 1-1টি পলিথিন ব্যাগে ভরে রাখছি। আপনারা জিপলক ব্যাগে বা বক্সে করে ডিপ ফ্রিজে রাখতে পারেন। প্রয়োজন মতো 1-1টা প্যাকেট বের করে তেল মশলা দিয়ে একটু ভুনে নিলেই হয়ে গেল। এবার আমি শরবতের প্রসঙ্গে আসছি। সারাদিন রোজা রাখার পর শরবত তো চাই। আমার ইফতারি টেবিলে তো কমপক্ষে 5 রকমের শরবত থাকাই লাগে, তাই ঝটপট শরবত বানিয়ে নেবার জন্য কিছু কাজ আগে রাখবো। তার মধ্যে হচ্ছে মিষ্টি। বাজার থেকে মিষ্টি কিনে আনলে দেখা যায় বেশ বড় বড় টুকরা থাকে, যা পানিতে দিলে ভিজতে অনেক সময় লাগে। এগুলো একটা পরিষ্কার কাপড়ের মধ্যে পেঁচিয়ে ভারী কিছু দিয়ে 2-4টা বাড়ি দিলেই কিন্তু টুকরা টুকরা হয়ে যাবে। আমি যেখানে ভিডিও করছি এটা গ্লাসের ডাইনিং টেবিল, তাই এখানে বাড়ি না দিয়ে আমি একটা শক্ত জায়গা থেকে টুকরা করে নিলাম। তারপর একটা বয়ামে ভরে কিচেনে রেখে দেব। এরপর আখের গুড়গুলোও ছোট ছোট টুকরা করে নেব। আপনারা ছুরির সাহায্যে পাতলা পাতলা করে কেটে নিতে পারেন বা কাপড়ে পেঁচিয়ে ভেঙে নিতে পারেন। আমি আখের গুড়ের পাটারির সাথে সাথে কিছু আখের নরম গুঁড়ো নর্মাল ফ্রিজ সংরক্ষণ করছি। যখন যেটা সুবিধা হয় পানিতে ভিজিয়ে লেবুর রস মিক্স করে নেব। লেবুর কথা যখন আসলোই তখন এটাও দেখিয়ে দিই।
আমি কিভাবে শরবতের জন্য লেবুর রস সংরক্ষণ করি। লেবুগুলো টুকরা করে নিয়ে লেমন স্ট্রেনার বা আমার মতো সহজ উপায়ে রসটুকু বের করে নিয়ে ছেঁকে নেবেন। তারপরে একটা আইস কিউব ট্রেতে রেখে আইস করে নেব। যখন পুরোপুরি আইস হয়ে যাবে তখন এগুলো ডিমোল্ড করে একটা বক্সে বা জিপলক ব্যাগে ভরে আবার ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। প্রয়োজন মতো কিউব বের করে আবার সঙ্গে সঙ্গে ফ্রিজে রেখে দিতে হবে। বেশিক্ষণ বাইরে থাকলে লেমন জুসের কিউবগুলো গুলে একটা সাথে আর একটা কিন্তু আটকে যাবে। আমি ইফতারে তার একটা খাবার সবসময় রাখার চেষ্টা করি, সেটা হচ্ছে চিড়া। এই চিড়াটা দিয়ে আমি ইফতারিতে বিভিন্ন রেসিপি বানাই। বাজার থেকে কিনে আনার পর চিড়াটাকে ঝেড়ে বেছে একটা কোটায় ভরে রাখছি, ইফতারির আগে ভিজাইতে যাতে কোনো ঝামেলা না হয়। আমি এখানে কিছু পেঁয়াজ কেটে নিচ্ছি, এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। যেদিন রান্নার আগে বা ইফতারি বানাবার আগে হাতের সময় কম থাকবে সেদিন এগুলো বের করে ঝটপট রান্নাটা সেরে ফেলতে পারবো। শুধু রমজান মাসে না, আমি সবসময় এই কাজটা করে রাখি যাতে অসময়ে আমাকে বিপদে পড়তে না হয়। তো ভিউয়ার্স, এই ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তবে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই।